it out guys, you are watching Swadhi India with your host Indrajit Bhattacharya. Welcome back again to a new blog. Today's blog is going to be a little different because for the very first time in my channel, I'm trying comparison video. I don't know how the feedback is going to be, but video the beginning, I'm going to talk to you. This review is given, this is my personal opinion. So, you can vary person to person. So, please know your comments and your thoughts. দমদম ক্যান্টনমেন্ট চত্বরে সব থেকে বড় বা ফেমাস যে দুটো মোমো অর্থাৎ পিন্টুদার মোমো আর ত্রিশক্তির মোমো, এই দুটো মোমোকে আমরা ট্রাই করেছি। দুটোর মধ্যে কম্পারিজন করলে ব্যাপারটা এ ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড হয়েছে, কেমন একটা হয়ে যায়, যার কারণে আমরা একটা থার্ড অন র্যান্ডম দোকান থেকে আমরা চিকেন স্টিম মোমো কালেক্ট করেছি, তো এক প্লেট করে প্রত্যেক দোকান থেকে। তো আমরা এখন সেটাকে বাড়িতে নিয়ে গিয়ে ট্রাই করবো। সো আর দেরি কি, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অলরাইট, তো আমরা এখন সেই তিন দোকানের মোমো ট্রাই করব। ফার্স্টে এখানেই আছে ত্রিশক্তির মোমো, এটা হচ্ছে 50 টাকা পাঁচ পিস। এখানে আছে আমাদের বিখ্যাত পিন্টুদার মোমো, এখানে পাঁচ পিস হচ্ছে 35 টাকা। আর ফাইনালি এটা একটা র্যান্ডম দোকান, র্যান্ডম দোকান থেকেও এটা আমরা কিনেছি, সেটা হচ্ছে পাঁচ পিস হচ্ছে 30 টাকা। ফার্স্টে র্যান্ডমটা ট্রাই করে দেখি, মোমোটা একটু ভেঙে দেখবো। আলটিমেটলি মানে চিকেন মোমো বলে, হ্যাঁ চিকেন দেখতে পাচ্ছ, পুরো ম্যাশ করে দেওয়া। আর এই হচ্ছে সুপের ডেন্সিটি, সুপের মধ্যে চিকেনের কোনো কিছু নেই, জাস্ট ভেজিস রয়েছে, আর এখানে হচ্ছে চিলি সস টাইপসের রয়েছে। তো আমরা মোমোটা হালকা সস মাখিয়ে, স্ট্রিট মোমো খেতে যেরকম সেরকমই র্যান্ডম দোকানের লাগছে। এবার আমি স্যুপটা ট্রাই করি। স্যুপের মধ্যে পুরোটা ভেজিসে ভর্তি, কিন্তু খেতে কিন্তু ভালো। নেক্সট আমরা পিন্টুদার মোমোটা ট্রাই করব। এই হচ্ছে পিন্টুদার মোমো, পাঁচ পিস হচ্ছে 35 টাকা। আর এটা হচ্ছে স্যুপ, স্যুপটা একটু আমি হতাশ হয়েছি কারণ এর মধ্যে কোনো ভেজিস নেই, আর শুধু পেঁয়াজ আর জল দেখতে পাচ্ছি, খেয়ে দেখতে হবে এটা কেমন। তার আগে আমি একটু মোমোটাকে ভেঙে দেখাই একটু ক্লোজ আই দিকে। এই হচ্ছে পিন্টুদার মোমোর ভেতরে চিকেন খুব একটা যে দেখতে পাচ্ছি সেটা না, পেঁয়াজই বেশি দেখতে পাচ্ছি আমি। যাই হোক ট্রাই করে দেখি, এটা হালকা একটু সস দিয়ে মাখিয়ে, এটা ওর থেকে টেস্ট বেটার ছিল দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো। এটা স্ট্রিট মানে র্যান্ডম একটা দোকান থেকে কিনেছি, তবে ওটা টেস্ট কিন্তু ভালো ছিল, ইভেন সসটার টেস্টও বেটার ছিল। সো আমি একটু স্যুপটা ট্রাই করে দেখি, স্যুপের মধ্যে কিছুই নেই বলতে গেলে, থাকার কথাও না, কারণ কোনো ভেজিস নেই, চিকেনের কোনো কিছু নেই, জাস্ট নর্মাল লাগছে পেঁয়াজের মধ্যে জল দিয়ে সেটাকে ফোটালে যেমন হয় নর্মালি সেরকম। আমি একটু হতাশই হলাম যেহেতু পিন্টুদার এত ক্রেজ আমাদের এদিকে, আমি একটু হতাশই হয়েছি। ফাইনালি আমরা ট্রাই করছি ত্রিশক্তির মোমো, এটা পাঁচ পিস হচ্ছে 50 টাকা। মোমোগুলো সাইজ দেখেই তুমি বুঝতে পারছো, আর এখানে স্যুপের মধ্যে চিকেনের পিস রয়েছে, ভেজিস রয়েছে, ডিম রয়েছে, স্যুপের ডেন্সিটি অনেকটা বেশি। তো দেখতেই পাচ্ছো মানে, হ্যাঁ দামটা ঠিক আছে, দামটা 20 টাকা বা 15 টাকা বেশি আরেকটার থেকে, বাট কোয়ান্টিটিও দেখতে পাচ্ছি, এবার কোয়ালিটিটা কেমন তার জন্য আমাদেরকে খেতে হবে। একটু ক্লোজ আই আমি দেখাই, দেখো চিকেন মোমোর ভেতরে পুরোটা চিকেনের স্টাফিং এ ভর্তি, পুরোটা চিকেন, এখানে পেঁয়াজ খুবই কম আর পুরোটা চিকেনে ভর্তি আছে। আর এটা এক গালে দেওয়া একটু চাপের ব্যাপার, এটা দুটো বাইটে তোমাকে খেতে হবে। ত্রিশক্তির মোমোর বৈশিষ্ট্যই হচ্ছে এটা। তো আমি হালকা একটু এখান থেকে সস মাখিয়ে, কোয়ালিটিতে কোনো কথা হবে না, দেখতে পাচ্ছ এখানে একটু ক্লোজ আই দেখো চিকেনের স্টাফিংটা দেখো ভেতরে কতটা, বুঝতেই পাচ্ছ। আর টেস্ট অসাধারণ, মানে আগের দুটো কম্পারিজনে এটা অনেক বেশি, হ্যাঁ দামটা একটু বেশি মনে হচ্ছে, বাট যদি ভালো কিছু খেতে চাও তাহলে তোমাকে একটু দাম বেশি দিতেই হবে, কিছু করার নেই, হয়তো 10 টাকা বা 20 টাকা বা 15 টাকা বেশি আরেকটা থেকে। বাট তুমি সাইজগুলো দেখতে পাচ্ছ ভেতরে, চিকেনের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, কোয়ালিটি তো আর বললামই না, টেস্টও তো অসাধারণ। আর তারপর আমি একটু স্যুপটা তোমাদেরকে দেখাই, স্যুপ যেমনটা আগে বললাম দেখো এখানে ডিম রয়েছে,
আদার ভেজিস রয়েছে, চিকেন রয়েছে আবার। তো আমি একটু স্যুপটা ট্রাই করি। ওহো, এক নাম্বার। তো আমার কাছে যদি তিনটের কথা বলো, হ্যাঁ মানছি যে ত্রিশক্তি মোমোর দাম 15 টাকা বা 20 টাকা বেশি, বাট আমার কাছে ত্রিশক্তি উইনার। আর তারপরে হচ্ছে র্যান্ডম আমরা যে দোকান থেকে কিনেছিলাম, অর্থাৎ এই মোমোটা, এই মোমোটা হচ্ছে জিতে গেল। বাট আনফর্চুনেটলি তিনটে মোমোর মধ্যে পিন্টু দা তিন নাম্বারই পড়লো। কিচ্ছু করার নেই, আমি আমার এক্সপেকটেশনস আরো একটু বেশি ছিল। তোমরা অনেকেই বলেছিলে যে পিন্টু দা মোমোর ডেডিকেটেডলি একটা ব্লগ বানাতে, বাট আমি সেটা না করে এরকমভাবেই করে তোমাদেরকে ব্যাপারটা জানালাম। সো দ্যাট ওয়াজ মাই রিভিউ, দ্যাট ওয়াজ মাই কম্পারিজন ভিডিও তিনটে মোমোর মধ্যে। যারা দমদম ক্যান্টনমেন্ট চত্বরে আছে তারা তো ভালো মতো বুঝতেই পারলে। পিন্টু দা মোমো অনেকেই খেয়ে থাকো, তার থেকে 2 মিনিট এগোলেই ত্রিশক্তি মোমো আছে, সেখানে গিয়ে ট্রাই করো, ইটস রিয়েলি গুড। আর এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা নিয়ে তোমাদের অনেক দ্বিমত থাকতেই পারে বা কিছু, বাট সত্যি বলতে আজকের উইনার হচ্ছে ত্রিশক্তি মোমো। তো আমি খাওয়া কন্টিনিউ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো টিল দেন, ইটস বেস্ট অফ ভাটাচারিয়া, সাইন।